আসসালামু আলাইকুম গাইস, আপনাদের জন্য আজকে আমি একটা গরুর মাংসর ঝাল ঝাল রেজালার রেসিপি নিয়ে আসছি। দেখুন, প্রথম মাংসটি ধুয়ে আমি একবার বেশি করে এখানে 10 চামচের মতন হইব আদা রসুন বাটা দিছি। তারপরে আমি 3 চামচ লাল মরিচের গুঁড়া দিছি, 2 চামচ হলুদের গুঁড়া দিছি, 2 চামচ ধনিয়ার গুঁড়া দিছি, আর হলো গরম মশলার গুঁড়া দিছি 1.5 চামচ, আর একটু জায়ফল যুক্ত বাটা দিছি, আর হলো এখানে আমি দেখুন বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর আমি দেখুন বেশি করে এখানে টক দই দিয়ে দিলাম। এখানে আমি একটা আধা কেজির মতন নেবো টক দই দিছি, টক দইটা ঠান্ডা, আর দিয়ে কিন্তু দেখুন আমি সয়াবিন তেল দিয়ে ভালো করে মাংসটারে সুন্দর মতন ম্যারিনেট করবো। আর এই মাংসটা হাত দিয়ে যত ভালো করে মাখবেন ততই কিন্তু মাংসটার ভিতরে মশলাটা ডুববো, আর মশলাটা ডুববো আমি মাংসটা সুন্দর করে একটু হাতটা ধোয়া দিয়া ওই যে পাতিলটা রান্না করবো অন্য পাতিলটা রেখে দিছি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিছি। রাইখা দেখুন আমি আরেকটা পাতিলে এখানে আধা কাপের মতন আমি সয়াবিন তেল দিছি, আর এখানে আধা কাপ পেঁয়াজ দিছি, দিয়ে কিন্তু 2টা তেজপাতা, 2 টুকরা এলাচি, দারচিনি, 2 টুকরা সব মিলাই একসাথে দিয়ে দিছি। দিয়ে কিন্তু যখন পেঁয়াজটা একটু দাগানি হয়েছে তখন আমি দেখুন সে ম্যারিনেট করা মাংসটা ডাল্লা দিলাম এখানে। তো মাংসটা দিয়ে কিন্তু এখন আমি কাঁচাইয়া সুন্দর করে মাংসের পাতিলটা কাঁচাইয়া দিয়ে দিলাম, আর একটু মানে হাতটা ধোয়া পানি দিলাম। আমি কিন্তু এখানে আর কোনো পানি দিব না, এই মাংসটা সিদ্ধ হইতে এই মাংসর থেকে যা পানি আইব আর এই যে পানিটা উঠবো ওইটা দিয়ে কিন্তু এই মাংসটা আইব। আর আমার এখানে কিন্তু গাইস 3 কেজি গরুর মাংস, তো আমি কিন্তু এই 3 কেজির ওজনেই কিন্তু আমি মশলাটা দিছি সব কিছু আন্দাজ করে। আপনারা রান্না করবেন যতটুকু অতটুকুর আন্দাজ হয় কিন্তু মশলাটা দিবেন। তো দেখুন আমি কিন্তু এখন ভালো মতন কিন্তু গরু মাংসটা কষানোর জন্য ডাইকা সুন্দর করে কিন্তু মাংসটা অনেকক্ষণ পানি দিয়ে আমি কষাইছি, মাঝখান দিয়ে আরও 2-3 বার লাড়া দিছি। তো দেখুন মাংসটা কিন্তু পানিটা সুন্দর করে শুকিয়ে আইতেছে, আর মাংসটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু দেখুন গাইস এখানে কটা আলু দিমু বড় বড়, অনেক বড় বড়। তো আমি কিন্তু আলুটি একটু লবণ হলুদ আর একটু মরিয়া দিয়ে মরিচের গুঁড়া দিয়ে আমি একটু ইয়ে করছি। তো আমি কিন্তু আলুটা সুন্দর মতন অন্য একটা চুলার মধ্যে দেখুন ভাজার জন্য দিয়ে দিলাম তেল দিয়া, আর আমি একটু হালকা ভাজা দিয়ে নুম। আর আমার এই আলুটা কিন্তু অনেক তাড়াতাড়ি গলিয়া যায়, এই জন্য আমি লাস্টে আলুটা এত বড় বড় করে দিছি গাইস। এখন দেখুন মাংসটা কিন্তু অর্ধেকখানি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আর 2টা রসুনের কোয়া দিয়ে দিলাম এখানে, আর আমি আলুটাও দিয়ে দিলাম সাথে দিয়ে কিন্তু একটু সুন্দর মতন আলুটা মশলার সাথে মাইকা, তারপরে আমি ঝোলের পানিটা এখানে দিয়ে দিব। তো আমার এই গরু মাংসের রেজালাটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে একবার হইলো মাংস রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগে। তো আমি দেখিনি এখানে 5-6টা কাঁচামরিচ আর অল্প করে কিন্তু আমি জলের পানিটা দিয়ে দেবো বেশি না, কারণ আমার এই আলুটা অনেক ভাজার সাথে সাথে গলে গেছে এই জন্য কিন্তু, আর মাংসটাও কিন্তু গলে আছে। তো আমি এখানে হালকা জলের যেতটুকু রাখবো ওই আমতাজে পানিটা দিছি যাতে সুন্দর মতন আর যেতটুকু সিদ্ধ আর হওয়ার দরকার অতটুকু হইব, আর হালকা একটু জল থাকবো বেশি না মাখা মাখা। তো এইভাবে কইরা দেখুন আমি সব কিছু দিয়ে এখন ডাইকা মাংসটা সুন্দর করে হওয়ান পর্যন্ত আমি রান্না করবো। তো দেখুন এখন কিন্তু আমি লবণ টবণ দেখছি সবই ঠিক আছে, আমার তো লাগছে একটু কম, এই জন্য আমি উপরে দিয়ে আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখন ডাইকা মাংসটা রান্না করবো। দেখুন এখন আমার কিন্তু মাংসটা দেখুন কতখানি জল শুকিয়ে আছে, আর আমি এখানে 1 চামচ বইরা জিরার ফাঁকি দিলাম, আর লোকে এখানে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিই উপরে দিয়ে কিন্তু।